বুদ্ধির যুদ্ধ। বিজয়নগরে এক মহান পণ্ডিত এলেন। তিনি সমস্ত ধর্মগ্রন্থ আয়ত্ত করেছিলেন এবং সমগ্র এশিয়ার পণ্ডিতদের প্রশংসা অর্জন করেছিলেন। তিনি রাজা কৃষ্ণদেব রায়ের দরবারে পণ্ডিতদের একটি বিতর্কে মুখোমুখি হওয়ার জন্য চ্যালেঞ্জ করতে এসেছিলেন। বিজয়নগরের পণ্ডিতরা এই পণ্ডিতের মুখোমুখি হতে নারাজ। বৃত্তিতে পণ্ডিতের সাথে তাদের মিল নেই, কিন্তু তারা চ্যালেঞ্জ গ্রহণ করতে অস্বীকার করলে রাজা বিরক্ত হবেন। তাদের একজন বলল, আসুন রমণের সাথে কথা বলি, নিশ্চয়ই সে একটা সমাধান বের করবে। পণ্ডিতরা রমণকে ডেকে পরিস্থিতি ব্যাখ্যা করলেন। রমণ তাদের আশ্বস্ত করলেন যে তিনি চ্যালেঞ্জারকে নিতে পারবেন। একদিনের জন্য আপনাকে অবশ্যই আমাকে প্রধান পণ্ডিত হিসাবে গ্রহণ করতে হবে, তিনি বলেছিলেন। অন্যান্য পণ্ডিতরা অনায়াসে রাজি হয়ে গেল। পরের দিন পণ্ডিতরা রমণকে একটি পালকিতে করে রাজপ্রাসাদে নিয়ে গেল। রমণ এবং প্রতিদ্বন্দ্বী একে অপরের মুখোমুখি বসলেন। সিল্কের কাপড়ে মোড়ানো বিশাল এক বান্ডিল নিয়ে দুই পণ্ডিত হলের ভিতরে প্রবেশ করলেন। তারা রমণের পাশে বান্ডিলটি রেখে তাকে প্রণাম করল। রমণ তার পাশের বান্ডিলে হাত রাখল। আমরা তিলাকাষ্টমহিষাবন্ধনের গুণাবলী নিয়ে আলোচনা শুরু করতে পারি, রমণ বলেছিলেন। অন্য পণ্ডিত হতবাক হয়ে গেলেন। তিনি সংস্কৃতে হাজার হাজার পাণ্ডিত্যপূর্ণ রচনা পড়েছিলেন, কিন্তু রমণের উল্লেখিত এই কাজের কথা তিনি কখনো শোনেননি। তিনি যদি এই বিষয়ে কিছু না পড়েন, তাহলে তিনি কিভাবে এই কাজের গুণাবলী নিয়ে আলোচনা করতেন? পণ্ডিত পরাজয় স্বীকার করে নিঃশব্দে প্রাসাদ ত্যাগ করলেন। রমণ কোনো মহান কাজের কথা উল্লেখ করেছেন তা জানতে রাজা কৌতূহলী হলেন। মোটা দড়ি দিয়ে বাঁধা লাঠির বিশাল বান্ডিল প্রকাশ করে রমণ রেশমি কাপড় খুলে ফেলল। রাজা ভ্রুকুটি করে রমণকে ব্যাখ্যা করতে বললেন, মহারাজ, তিল সরিষা, কাষ্ট লাঠি। তিল কষ্ট মানে সরিষা গাছের লাঠি, রমণ ব্যাখ্যা করলেন। তারপর দড়ি দেখিয়ে রমণ বলল, এটি একটি মহিষকে বাঁধতে ব্যবহৃত দড়ি, মহিষা মানে মহিষ, বাঁধন মানে বাঁধার জন্য ব্যবহৃত দড়ি, সুতরাং এটি তিলকাষ্ট মহিষাবন্ধন। রাজা হেসে ফেললেন। এমন জটিল নাম শুনে বেচারা পণ্ডিত ভয় পেয়ে গেলেন। রমণ তার বুদ্ধি দিয়ে বিজয়নগরের সম্মান রক্ষা করেছিলেন। রাজা রমণকে প্রচুর পুরস্কৃত করলেন।